একুশে জুলাই ২০২১ সালে যেদিনকে হয়েছিল, আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে আমরা আপনাদের জন্য আরো বেশি করে কাজ করতে বদ্ধপরিকর। তার এক বছর পরে একুশে জুলাই ২০২২ সালে, একুশে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে। যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কোনো দোষকে, কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট, তথাকথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে, তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি, সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না? কি ন্যাকা ন্যাকা প্রশ্ন করেছেন অভিষেক ব্যানার্জি, এটা কি প্রশ্ন? এখানে চাকরিতে দুর্নীতির বিষয়ে শিক্ষামন্ত্রী যিনি ছিলেন পার্থ চ্যাটার্জি, তাকে যদি গ্রেপ্তার করা হয় তো তাহলে কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না? প্রশ্ন অভিষেক ব্যানার্জির। এটা আবার কি প্রশ্ন? এর উত্তর কি আপনার জানা নেই, নাকি সবকিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন? পার্থ চ্যাটার্জিকে কেন গ্রেপ্তার করা হয়েছে জানেন না আপনি? আর ধর্মেন্দ্র প্রধানকে কেন গ্রেপ্তার করা হবে? নিটের যে প্রশ্নপত্র যে ফাঁস, তার সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কি লিঙ্ক আপনি পেয়েছেন? কি লিঙ্ক আপনি পেয়েছেন? আর পার্থ চ্যাটার্জিকে কি ওই শিক্ষামন্ত্রী, যেহেতু মানে নিয়োগ দুর্নীতির ব্যাপার, সেই জন্য উনি যেহেতু শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, সেই জন্য একেবারে ডিরেক্টলি গ্রেপ্তার করা হলো, নাকি কোনো লিঙ্ক পেয়েছিল ইডি? কি প্রশ্ন করছেন আপনি মানুষের সামনে? একুশে জুলাইয়ের মঞ্চ, শহীদদের স্মরণে মঞ্চ, সেখানে কেন এই ধরনের কথা বলছেন? আপনি জানেন না যে পার্থ চ্যাটার্জিকে কেন গ্রেপ্তার করা হয়েছে? আপনাকে মনে করাতে হবে নাকি? আপনাকে মনে করাতে হবে? এটা মনে পড়ছে? এই যে টাকার যে ভলিউম যেটা উদ্ধার হয়েছিল অর্পিতার ফ্ল্যাট থেকে, মনে পড়ছে এই অঙ্কটা কত, কত কোটি মনে পড়ছে? হয়তো বলবেন যে এ তো পার্থর বাড়ি থেকে পাওয়া যায়নি, অর্পিতার বাড়ি থেকে পাওয়া গেছে। যেদিন রেড হয়েছিল দু জায়গাতে রেড হয়েছিল, পার্থর বাড়িতেও রেড হয়েছিল, অর্পিতার বাড়িতেও রেড, অর্পিতার ফ্ল্যাটও রেড হয়েছিল, এইদিকে রেড ওদিকে রেড। যখন অর্পিতার বাড়ি থেকে প্রথম দফায় যে টাকাটা উদ্ধার হয় ২২ কোটি না কত, যখন সেটা উদ্ধার হলো, এই টাকা কোত্থেকে এসছে, অর্পিতাকে জেরাও করা হয়েছে ইত্যাদি, সেখানে কোথাও একটা কিছু লিঙ্ক পেয়েছিল এজেন্সি যে এর সঙ্গে পার্থ চ্যাটার্জির লিঙ্ক রয়েছে, পার্থ চ্যাটার্জির বান্ধবী, সুতরাং এই টাকাগুলো পার্থ চ্যাটার্জির টাকা, ওনার স্মরণ টাকা, ওনার গচ্ছিত টাকা, এটা এজেন্সি তখন সন্দেহ করেছিল। একই দিনে যেদিন রেড হয়েছে সেদিনই কিন্তু অর্পিতার ফ্ল্যাটে রেড হয়েছে। এই নয় যে পার্থকে আগে গ্রেপ্তার করে চলে আসা হয়েছিল, পরে মানে অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া গেছে, এটা না, কিন্তু একই দিনে একসঙ্গে দুদিকে রেড। যখন এদিকে টাকার খবর চলে এলো, টাকা পাওয়া গেছে, তারপরেই আমরা পরে পরে জানতে পারলাম দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে। তো টাকা পাওয়া গেছিল নগদ প্রায় ২২ কোটি, লরি করে না ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল, অনেক ট্যাঙ্কে করে বান্ডিল। এটা আপনি জানেন না? এটা আপনি জানেন না যে পার্থকে কেন গ্রেপ্তার করা হয়েছে? আর আপনি যদি বলেন যে না, ও তো অর্পিতার টাকা, ওকে জোর করে পার্থর বলে, মানে অর্পিতার কাছ থেকে পাওয়া গেছে, ওকে জোর করে পার্থর বলে চালিয়ে দেওয়া হচ্ছে, যদি আপনি সেটা বলেন তাহলে আমি আরেকটা খবর দেখাতে পারি। এটাও তো মিডিয়া, বড় মিডিয়ার স্ক্রিনশট দেখাচ্ছি। এই খবরটা কবে? ১৯ ফেব্রুয়ারি ২০২৩। টাকা গহনা সব পার্থর, এতদিন ভয়ে বলতে পারেনি, ইডিকে জানালেন অর্পিতা। তার মানে ইডি যে সন্দেহটা করেছিল
সেটা তার মানে ঠিক, ওর পিতা এখন সেটা স্বীকার করেছেন। প্রথমে তো ওটা পার্থর টাকা হিসেবেই, তখনও কিছু লিঙ্ক পেয়েছিল নিশ্চয়ই এজেন্সি, সেই জন্য ধরে আনা। কিন্তু পরে তো মিডিয়াতে এটা পরের দিকে প্রকাশ পেয়েছে, আরো আরো ভালো করে বলেছেন, হয়তো খুলে সব কথা বলেছেন অর্পিতা। আর অর্পিতা কোত্থেকে পাবেন বলুন তো এত টাকা? কি করে কি করতেন অর্পিতা? পার্থর বান্ধবী ছাড়া উনার তো আর বিরাট কিছু অন্যদিকে পরিচয় তো আমরা দেখলাম না, সিনেমা টিনেমা নাকি মডেলিং কিছু করেছেন, আগে তো চিন্তামও না। তো এত কোটি কোটি কি করে হতে পারে? তো যেটা পরে খবর এসেছিল যে টাকা গহনা সব পার্থর, এতদিন ভয় বলতে পারেনি। তো এটার সঙ্গে আপনি ধর্মেন্দ্র প্রধানকে লিঙ্ক করে দিচ্ছেন, নিট পরীক্ষার যে প্রশ্নপত্র লিক, কোন একটা সেকশন কোন একটা দুষ্টু চক্র করেছে। এই নয় যেটা পার্থর ক্ষেত্রে অভিযোগ, যে টাকা তুলে নিজে টাকা নিতেন, লোকজনদের মাধ্যমে এজেন্টের মাধ্যমে টাকা তুলে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়া হতো, বিনিময়ে টাকা পেতেন। ডিরেক্টলি পার্থ চ্যাটার্জি এটাকে কন্ট্রোল করতেন, এবং তারপরে পরে তো অনেক কিছু সব তথ্য সামনে এসছে, এই ধরনের ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আলাদা একটা নাকি অফিস পর্যন্ত তৈরি হয়েছিল, সেখানে সব ওই ইল্লিগাল মানে চাকরি বেচা কেনার কারবার চলত, আলাদা অফিস তৈরি করা হয়েছিল। আপনি এত বড় নেতা হয়ে গেছেন, যদিও বয়স কম কিন্তু বড় পজিশন পেয়ে গেছেন উত্তরাধিকার মানে সূত্রে, উত্তরাধিকার সূত্রে বিশ্বের দৌলতে, তো তা বলে আপনি এমন এমন কথা বলবেন যে ময়দানের ঘোড়াগুলো হাসবে, কারণ যেখানে বক্তব্য রেখেছেন ওখান থেকে ময়দান খুব একটা দূর না, সেখানকার ঘোড়াগুলো যদি দাঁত বের করে হাসে আপনার খারাপ লাগবে না? ওদিক দিয়ে তো আবার বাড়ি ফিরবেন, খারাপ লাগবে না যে আমি কি কথা বলছি, কার সঙ্গে কি তুলনা করছি, কি লিঙ্ক আমি বলছি, একটু খারাপ লাগবে না? লাগলো না খারাপ যখন ওখান দিয়ে ফিরছিলেন, যখন ঘোড়াগুলো আপনার দিকে তাকাচ্ছিল, খারাপ লাগছিল না? যে মানুষটির সঙ্গে ডিরেক্টলি টাকার লিঙ্ক পাওয়া গেছে, টাকা উদ্ধার তো হয়েছে এবং যার কাছ থেকে উদ্ধার তার বক্তব্য সামনে চলে এসছে, দেখুন বিচার হয়তো পুরোপুরি হয়নি আপনি বলবেন, কিন্তু যাকে যাকে ধরা হয়েছে তিনি যে স্বীকার করেছেন সেই খবর তো সামনে এসছে, এটুকু তো আপনাকে তো মানতে হবে, বা অ্যাটলিস্ট এটা নিয়ে তো মুখটাকে বন্ধ করে বসে থাকতে হবে। যতই বলুন যে আমরা কারোর অন্যায় সহ্য করবো না, আপনার দলের মহাসচিব ছিলেন, নাকামা করলে হবে না, মহাসচিব ছিলেন, ধরা পড়লি তো আপনাদের একটা কৌশল হয়ে গেছে, কেউ ধরা পড়লি আমাদের লোক নয়, হয় আমরা চিনতাম না জানতাম না অমক তমক বলে সব কেটে কেটে পড়ার ধান্দা, আপনাদের তো টোটাল পলিসি এইভাবেই চলছে, সে জয়ন্ত সিং হোক আর জেসিবি হোক আর যাই হোক, সবার কাছ থেকে যখনই কিছু ঘটে যায় তখনই আমাদের কেউ নয় বলে টোলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। ইদানিংকালে একটা কাউন্সিলারকে নিয়েও, এই কি একটা প্রমোটারকে নিয়েও দেখছিলাম ওরকম চলছে, এটা হচ্ছে আপনাদের পলিসি। কিন্তু তা বলে আপনি কেন্দ্রীয় মন্ত্রীর সম্পর্কে এই ধরনের কথা বলবেন, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, কেন দ্বিচারিতা হচ্ছে, পক্ষপাতিত্ব হচ্ছে, এইসব বলার তো কোনো অর্থ হয় না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এরকম টাকা পয়সার লিঙ্ক, যে অর্থের বিনিময়ে উনি প্রশ্নপত্র লিক করেছেন, এরকম আপনিও একটা আপনি নিজেও একটা কোনো প্রমাণ আনতে পারেননি, অভিযোগ আনতে পারেননি। প্রশ্নপত্র লিক হয়েছে বড় একটা ইনস্টিটিউট মানে একটা বড় ডিপার্টমেন্ট, সেখানে কেউ বা কারা কোনো অংশে, যেহেতু প্রশ্নপত্র অনেকভাবে তো লিক হতে পারে, তো সেখানে কোথায় কি লিক হয়েছে সেটাকে তদন্ত করার জন্য দ্রুত সেন্ট্রাল এজেন্সি যাতে করে তদন্ত করে সেই ঘোষণা করা হয়েছে, এবং সেই মতো তদন্ত হচ্ছে হচ্ছে, কিন্তু সেখানে তো আর্থিক লেনদেন হয়েছে এবং সেটা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে গেছে এবং তার বান্ধবীর বাড়িতে বা তার অন্য স্বজনের বাড়ি থেকে টাকা পয়সা উদ্ধার হয়েছে, এইরকম তো কিছু তো আসেনি। তাহলে তো আপনার যদি ওই রকম হয় তাহলে আপনার পিসি মুখ্যমন্ত্রী, তাহলে তো আপনার পিসিকে তো তাহলে অ্যারেস্ট করা উচিত সবার আগে, কারণ শিক্ষা দপ্তর হোক আর যে দপ্তর হোক উনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। যদি তাই হতো যে যদি আপনার পিসি তো এমনি অন্যায় হয়েছে করেছেন বলে তো এখন তো তদন্ত তো একটা অর্ডার আছেই, মানে ওই প্রস্তাব পাস করে অতিরিক্ত পদ তৈরি করে অন্যদেরকে চাকরিতে ঢুকিয়ে অযোগ্যদেরকে বাঁচানো, এমনিতে তো অন্যায় তো আছে। তো যেহেতু আপনার পিসি মুখ্যমন্ত্রী, তাহলে শিক্ষা দপ্তরে যদি কোনো এ হয় মুখ্যমন্ত্রী উনিও মেন, তাহলে তো মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত। একটা দেখতে হবে যে একটা দপ্তরের যিনি দায়িত্বে আছেন তিনি কি নিজে ইনভলভ দুর্নীতির ক্ষেত্রে, যদি সেরকম আসে নিশ্চয়ই তার বিরুদ্ধে অ্যাকশন হবে। তো একটা পরীক্ষা নিয়ে একটা প্রশ্নপত্র লিক হয়েছে, সেটা একটা এজেন্সিকে দিয়ে পরীক্ষা নেওয়া হতো, আমরা ভাবুন
একটা এজেন্সি সে পরীক্ষা পরিচালনা করতো সেটা, তো তার সঙ্গে ডিরেক্টলি মন্ত্রীর কি করে আপনি লিঙ্ক করছেন যে ওনাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? শিক্ষামন্ত্রী তো, শিক্ষামন্ত্রী হিসেবে ডিরেক্টলি পার্থকে গ্রেপ্তার করা হয়নি যে ডিপার্টমেন্টে চুরি হয়েছে মানে উনি দায়ী সুতরাং ওনাকে ধরো, এটা হয়নি। ওনার ডিরেক্টলি লিঙ্ক পাওয়া গেছে, ওনার ডিরেক্টলি লিঙ্ক পাওয়া গেছে, সেই জন্য ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ওর সঙ্গে আপনার পিসির ডিরেক্টলি লিঙ্ক, তাও তো বলবো, এখন তো অনেক কিছু এসছে যেটা আমি বলছিলাম, তাও রক্ষে যে আপনার পিসিকে অ্যারেস্ট করা হয়নি, কিন্তু আপনি এই ধরনের লিঙ্ক আপনি একটু দেখান না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ব্যাপারে, একটু দেখান না, তবে তো বুঝবো যে আপনি যে কথাগুলো বলছেন সত্যি আপনার কথার যুক্তি আছে। আপনার কথার কোনো যুক্তি নেই, একটা দপ্তরের থার্ড পার্টি যদি কেউ কোথাও কিছু মানে দুর্নীতি করে থাকে, যিনি মাথায় আছেন তাকে ডিরেক্টলি লিঙ্ক বলে তাকে ধরতে হবে, এটা বলা যায় না। আর পার্থ শুধু, আমি আবার বলছি, পার্থ শুধু ডিপার্টমেন্টাল মন্ত্রী হিসেবে গ্রেপ্তার হননি, উনি এই চক্রের মাথা হোতা হিসেবে গ্রেপ্তার হয়েছেন, কারণ টাকা পয়সা পাওয়া গেছে। সুতরাং কার সঙ্গে কি গুলিয়ে দিচ্ছেন দাদা? দাদা না, ভাই, ছোট ভাই, ভাইপো। তো এইগুলো না একেবারে ন্যাকা ন্যাকা প্রশ্ন, তো এর উত্তর একটাই, এই হচ্ছে উত্তর। আপনার ওই পার্থর বান্ধবীর বাড়ি থেকে টাকা পয়সা পাওয়া গেছে, বান্ধবী পরিষ্কার বলে দিয়েছেন আমার না, সব পার্থর টাকা, আমি এতদিন ভয়ে বলিনি। এই জন্য উনি হচ্ছেন ডিরেক্ট তোলাবাজ ছিলেন, টাকা পয়সা তুলতেন, চাকরি বিক্রি করতেন, আর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে টাকা পয়সার বিনিময়ে প্রশ্নপত্র দেওয়া, এরকম কোনো লিঙ্ক এখনো পর্যন্ত কেউ দিতে পারেননি, কোনো অভিযোগ কনক্রিটলি তুলতে পারেননি, সেই জন্যই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গ্রেপ্তার করা হয়নি, আর আপনাদের শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গার্ডে ভরে রাখা হয়েছে। উত্তরটা পেয়েছেন? শুধু গুলিয়ে দিচ্ছেন, শুধু গুলিয়ে দিচ্ছেন। আসলে আপনার জ্বালা অন্য, সেটা আমরা জানি, আপনি অন্য জ্বালায় জ্বলছেন, আপনার নিজের ভয়, গ্রেপ্তারির ভয়, সেই জন্য এসব বলছেন, সেটা পরিষ্কার। আজকেও আপনার যে বক্তব্য শুনেছি সেখানেও আপনার নিশানা কি সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, যেহেতু আপনার শুনছি আর কি আপনাদের কোম্পানির অনেক সব প্রপার্টি সিজ করা হয়েছে, অনেক ব্যাপার, ইদিক সিদিক করে হয়তো বেঁচে আছেন, আপনি হয়তো যে কোনো সময় জেলবন্দী হতে পারেন, এবং আপনার মতো অভিযোগ থাকলে অন্যদের ক্ষেত্রে আমরা এতদিন হয়তো জেলবন্দী দেখতাম, আপনি বেঁচে আছেন, কিন্তু ভয় তো কোথাও একটা ভয় কাজ করছে, এটুকু পরিষ্কার। সেই জন্যই হচ্ছে আপনার এইরকম জ্বালা, এত্তার উদাহরণ দিয়ে নিজের বিষয়গুলোকে সাফাই দেওয়ার চেষ্টা, একটা কাউন্টার করার চেষ্টা, এটা পরিষ্কার বুঝতে পারছি, কারণ আজকেও আপনি একটা কথা বলেছেন। দর্শক কি বলেছেন উনি আপনাদেরকে আমি সেটা একটু শোনাবো। আজকে এজেন্সি সম্পর্কে, ওনার পরিবার সম্পর্কে কি বলেছেন আপনাদেরকে আমি একবার শোনাই। এত চেষ্টা করেছে আমাকে, আমার বয়স্ক মা, বাবা, স্ত্রী, ছোট পুত্র, কন্যা, সন্তান, কাউকে ছাড়েনি হেনস্থা করতে। আমি বলেছি গলা কেটে দিলেও জয় বাংলা বলবো, গলা কেটে দিলেও তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো, আমরা অন্য ধাতুতে তৈরি, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, সেই লোহাকে যত পোড়াবে, যত তাতাবে, সেই লোহা তত বলিষ্ঠ, শক্তিশালী, তেজি হবে। সেই জন্য সুপ্রিম কোর্টে বারবার ছুটছেন বাঁচাও 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 করে। আচ্ছা, এই যে বলছেন যে আমার পরিবারকে হেনস্থা করা হয়েছে, আমার বাচ্চাকে হেনস্থা করা হয়েছে, বাচ্চাকে কবে নোটিশ দেওয়া হয়েছে? বাচ্চাকে কি ডাকা হয়েছিল নাকি? আপনি যদি বাচ্চা, আপনার ওয়াইফ যদি বাচ্চাকে কোলে নিয়ে চলে যান, বাচ্চা একলা বাড়িতে থাকতে পারবেন না, এদিকে তো মার্কেটিং করতে নাকি সব কোথায় কি সব চলে যান শুনেছি বাচ্চাকে বাড়িতে রেখে, তো যদি ওইরকম সিন ক্রিয়েট করার জন্য বাচ্চাকে নিয়ে যান তো কি হবে? এজেন্সি কি বাচ্চাকে নিয়ে আসতে বলেছিল? বরং আপনার পিসিকে প্রশ্ন করুন যে আমার কথা, শফিকুলের কথা, শফিকুলের বাচ্চাদেরকে কেন আপনাদের পুলিশ তুলে নিয়ে চলে গেছিল, সেটা আপনার পিসিকে প্রশ্ন করুন। আমাকে ধরতে এসে আমার বাচ্চাদেরকে কেন তুলে নিয়ে চলে গেছিল প্রশ্ন করতে বলুন। আমার পরিবারের সকলকে কেন তুলে নিয়ে চলে গেছিল প্রশ্ন করতে বলুন। বাচ্চাকে কোলে করে নিয়ে চলে গেলেন, ছোট বাচ্চা বাড়িতে থাকতে পারবে না, হয়ে গেল বাচ্চাকে ডাকা, বাচ্চাকে কবে নোটিশ দিয়েছিল? আপনারা সিন ক্রিয়েট করবেন আর দোষ দেবেন এজেন্সিকে? আর এত ন্যাকামো করছেন, আমাকে হেনস্থা করে, আমাকে হেনস্থা করে, যাই করেছে সেই করেছে। আপনারা তো এই যে এজেন্সির যে জেরা ইত্যাদি এইসব নিয়ে তো আপনারা তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন, আপনি তো সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন, কেন আপনার নামে তোলা অভিযোগগুলোকে খালাস করতে পারেননি?
বা খারিজ করতে পারেননি কেন, কেন কোয়াশ করতে পারেননি কেন? আপনি তো প্রচুর চেষ্টা করেছেন আপনার নামে সব অভিযোগ এফআইআর কে বাতিল করার জন্য, খারিজ করার জন্য, কেন পারেননি? কেন পারেননি? বাইরে বড় বড় ফুটানি মারছেন, আপনাকে হেনস্থা করা হচ্ছে, বরং আমি তো বলবো আপনি বেঁচে আছেন আপনার আপনাদের প্রভাবের জন্য, আপনার পিসির প্রভাবের জন্য, কোথাও কিছু লিঙ্কের জন্য আপনি বেঁচে আছেন। আপনার এতদিন কিন্তু জেলের বাইরে থাকার কথা নয়, কারণ আমরা কখনো শুনিনি কারোর ক্ষেত্রে যে কাউকে অ্যারেস্ট করা হলো না অথচ তার সব তাদের কোম্পানির প্রপার্টি সিজ করা হচ্ছে। বরং আমরা উল্টো শুনি, আগে গ্রেপ্তার তারপর প্রপার্টি সিজ। কিন্তু আপনার ক্ষেত্রে শুনছি আপনারাই বলে থাকেন কত দশটা না বারোটা না কত প্রপার্টি সিজ হয়েছে আপনাদের কোম্পানির, অথচ আপনি এখনো জেলের বাইরে রয়েছেন। এটা বরং আমরা দেখে শুনে অবাক হই, এটা দেখে শুনে অবাক হই। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।